পারমাণবিক যুদ্ধ শুরু হলে বিশ্বের পরিস্থিতি কেমন হবে বিশেষ প্রতিবেদন রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে গত এপ্রিলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রভ পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার বড় ঝুঁকি আছে বলে মন্তব্য করেন এমন হুমকি ধামকি চলার মধ্যে পারমাণবিক যুদ্ধ ও এর প্রভাব নিয়ে নতুন করে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটি কম্পিউটারে বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তারা বলেছে বৈশ্বিক বা আঞ্চলিক পারমাণবিক যুদ্ধ হলে এর মারাত্মক প্রভাব পড়বে পুরো পৃথিবীতে তাদের রিপোর্টে বলা হয়েছে পারমাণবিক যুদ্ধ হলে পুরো বিশ্ব অন্ধকারে নিমজ্জিত হবে বিশ্বের তাপমাত্রা কমে যাবে তাপমাত্রা কমার দরুন বিশ্বে বরফ জমা অনেক বেশি বৃদ্ধি পাবে পারমাণবিক যুদ্ধ হলে তাপমাত্রা কমে যাবে কারণ পারমাণবিক অস্ত্রগুলো ছুঁড়লে যে ধোঁয়া ও ঝুল বের হবে সেটি উপরের দিকে যাবে এবং আস্তরণ তৈরি করবে এতে করে সূর্যের তাপমাত্রা নিচে আসতে পারবে না আর সূর্যের তাপমাত্রার নিচে না পৌঁছানোয় মাত্র এক মাসের মধ্যে তাপমাত্রা কমে যাবে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমায় সমুদ্রের তাপও কমে যাবে এতে করে ছয় মিলিয়ন স্কোয়ার মাইল অংশ জুড়ে বরফ জমা হবে বরফ জমে গেলে চীনের তিয়ানজিন কোপেনহেগেন এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দরগুলো আটকে যাবে আর পারমাণবিক অস্ত্রের প্রভাবে বরফ জমে গেলে সেগুলো কয়েক হাজার বছরও স্থায়ী হতে পারে এই গবেষণার প্রধান গবেষক সহকারী অধ্যাপক চেরিল হ্যারিসন বলেন এটি কোনো বিষয় না কে কার ওপর বোমা হামলা করবে এটি হতে পারে ভারত পাকিস্তান অথবা রাশিয়া ন্যাটো কিন্তু যখন একবার ধোঁয়া উপরের দিকে যাবে এটি পুরো বিশ্বে ছড়িয়ে যাবে এবং সকলের ওপর প্রভাব ফেলবে অন্যদিকে কর্ণাটকে কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য হিন্দুত্ববাদী নেতার বিরুদ্ধে এফআইআর ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের কোলারে হিন্দু জাগরণ বৈদিক সংগঠনের রাজ্য আহ্বায়ক কেশব মূর্তি এবং অন্যদের বিরুদ্ধে পবিত্র কুরআনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও মুসলমানদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন আঞ্জুমান ইসলামিয়া সংগঠনের সভাপতি জামির আহমেদ সম্প্রতি রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে হত্যার ঘটনার প্রতিবাদে গত এক জুলাই হিন্দুত্ববাদী সংগঠনের কিছু কর্মী সমর্থক প্রতিবাদ বিক্ষোভ করছিল অভিযোগে বলা হয়েছে সে সময়ে হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি তার বক্তব্যে বলেছিলেন যারা কোরআন পড়ে এবং অনুসরণ করে তারা সন্ত্রাসী আজ হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর সূত্রে প্রকাশ ওই প্রতিবাদ কর্মসূচির সময়ে হিন্দুত্ববাদী নেতা কেশব মূর্তি বিজেপি থেকে সাসপেন্ড হওয়ার নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করেছিলেন এবং উদয়পুর হত্যার উল্লেখ করেছিলেন কেশব মূর্তি বলেছিলেন কুরআন একটি অপরাধমূলক গ্রন্থ এটি মানুষকে পাথর মেরে ও শিরোচ্ছেদ করে হত্যা করার নির্দেশ দেয় যারা কুরআন পড়ে তারা সবাই সন্ত্রাসী হয়ে গেছে কেশব মূর্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন এ একশো তিপ্পান্ন বি এবং দুইশ পঞ্চানব্বই এ ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ধারায় মামলা দায়ের করা হয়েছে গত মাসে রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল নামে এক দর্জিকে হত্যা করে দুই ব্যক্তি বলা হয় যে কানহাইয়া লাল সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যার পরে তাকে দুইজন হত্যা করেছিল এবং গোটা ঘটনাটি ক্যামেরা বন্দী করা হয়েছিল মহানবী সাল্লা সাল্লাম সম্পর্কে আপত্তিকর বিবৃতি দিয়েছিলেন সাসপেন্ড হওয়া সাবেক বিজেপি নেত্রী নূপুর শর্মা যার প্রতিবাদে ভারতের পাশাপাশি গোটা মুসলিম বিশ্ব প্রতিবাদে সোচ্চার হয়েছিল মুসলিমদের পক্ষ থেকে এবং নিরপেক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে নূপুর শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে তাকে গ্রেফতার করার দাবি জানানো হলেও আজও গ্রেফতার হননি তিনি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা আপনাদের পছন্দমতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ